স্বাগত বিবি টিভি শেয়ারবাজার সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সম্মিলিত প্রচেষ্টায় অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রী। ফের বাড়ল জেট ফুয়েলের দাম। পোশাক শিল্পের কাঁচামাল দ্রুত খালাস চায় বিজিএমই। পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত। মার্চ থেকে কার্যকর হচ্ছে পাঁচ ব্যাংকের নতুন বেতন কাঠামো। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, যারা কিনা বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান। গাজীপুরের শফিপুর আনসার ভিডিবি একাডেমিতে আয়োজিত এই সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে সকলে সম্মিলিতভাবে কাজ করবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন, সেটাই আমি আশা করি। টানা দুই মাস দাম কমার পরও আবারও বেড়েছে অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। এক ধাপে লিটার প্রতি দাম বেড়েছে 7 টাকা। পদ্মা ওয়েল সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল 55 টাকা, এবছর একই দামে দাম নির্ধারণ করা হয়েছে 80 টাকা। এক বছরের ব্যবধানে জেট ফুয়েল কিনতে এয়ারলাইন্সগুলো লিটার প্রতি অতিরিক্ত খরচ করছে 25 টাকা করে। দাম বৃদ্ধির এ হার 45.45%। এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, জেট ফুয়েলের দাম বাড়ার এ প্রভাব পড়বে এভিয়েশন ব্যবসায়, আর শেষ পর্যন্ত খরচের চাপ যাবে যাত্রীদের কাঁধে। রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে পোশাক শিল্পের জন্য আমদানি করা প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম দ্রুত খালাস চায় এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যালয়ে কাস্টমস নীতি বিভাগের সদস্য মাসুদ সাদিকের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বৈঠকে করসহ অন্যান্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজ করার বিষয়েও এনবিআর এর সহায়তা চাওয়া হয়েছে বলে বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শেয়ার বাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের 2021 সালের 30 জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষণাকৃত বোনাস লভ্যাংশের শেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। গতকাল কোম্পানিটির এ ঘোষণাকৃত বোনাস লভ্যাংশের শেয়ার বিএসইসি অনুমোদন দেয়। এর আগে গত বছর 2021 সালের 30 জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের 10% নগদ ও 10% বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল। গত বুধবার বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন পায় কোম্পানিটি। উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করার সুযোগ নেই। অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করার পর তা অনুমোদন দেয়। দেশে পাঁচ বিভাগ, ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টির ফলে শীত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে 10.2 ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় 16.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। গতকাল তিন জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, তবে শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট জেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিভাগের বাইরেও অন্য তিন বিভাগের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোভিড প্রাদুর্ভাবের পর সরকারের কাছ থেকে দুই দফা নগদ সহায়তা পাওয়া 35 লাখ দরিদ্র পরিবারকে আগামী রমজানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি কম মূল্যের ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ ও খেজুর সরবরাহ করার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল এক বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে টিসিবি এসব পণ্য সুবিধাভোগকারীদের কাছে পৌঁছে দেবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তফজল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের 21 কোম্পানি দক্ষিণ এশিয়ার পেশাদার হিসাববিদদের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা পুরস্কার জিতেছে। এ বছর সংগঠনটি 15 ক্যাটাগরিতে মোট 58টি পুরস্কার দিয়েছে। এর মধ্যে 7 ক্যাটাগরিতে বাংলাদেশ সেরা পুরস্কার পেয়েছে। পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন এবং সার্ক বর্ষপূর্তি পুরস্কার শাখা। গতকাল বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দিয়েছে সাফা। এই অনুষ্ঠানের আয়োজক ছিল শ্রীলঙ্কার পেশাদার হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব শ্রীলঙ্কা। 7 ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে 5 বাংলাদেশি কোম্পানি। এগুলো হলো ব্যাংক এশিয়া, রূপালী ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, IDLC এবং NGO প্রতিষ্ঠান ঘাসফুল। আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসা ও বিনিয়োগের বিভিন্ন খাতে উৎসে আয় করের হার কমানোর প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সংগঠনটি বলছে উৎসে আয়কর যৌক্তিকভাবে কমালে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোকসান থেকে রক্ষা পাবে, এতে সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে এবং সরকারের রাজস্ব সংগ্রহ বাড়বে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে 2022-23 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় আয়কর মূল্য সংযোজন কর ও আমদানি শুল্ক বিষয়ে MCCI এর প্রস্তাবনাগুলো তুলে ধরেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। NBR এর চেয়ারম্যান মোহাম্মদ আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম এতে সভাপতিত্ব করেন। ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে শেয়ার ক্রয় ও অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে মামুন আজিম নামে এক ব্যক্তি সহ অন্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন। 9 ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে BSEC সূত্রে জানা গেছে। BSEC গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন BSEC অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, একই প্রতিষ্ঠানের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ খান। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলতি বছরের 1 মার্চ থেকে কর্মীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি খাতের 5টি ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকগুলোর কর্মীদের বর্তমান থেকে নতুন বেতন ভাতা কত হবে সেটার চূড়ান্ত হিসাব করা হয়েছে। যে 5টি ব্যাংক নতুন বেতন ভাতা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন এই ব্যাংকগুলো নতুন বেতন বাস্তবায়নের কাজ শুরু করায় অন্য ব্যাংকগুলো দ্রুত নতুন বেতন ভাতা বাস্তবায়নের উদ্যোগ নেবে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সম্মিলিত প্রচেষ্টায় অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রী। ফের বাড়ল জেট ফুয়েলের দাম। পোশাক শিল্পের কাঁচামাল দ্রুত খালাস চায় BGMEA। 5 বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত। মার্চ থেকে কার্যকর হচ্ছে 5 ব্যাংকের নতুন বেতন কাঠামো। BBTV সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।